ওয়েলকাম টু উই স্পট। ইউ আছি কনস্টেবল মঞ্জু সেটে। আমরা প্রথমবার এসেছি আজকে বাইদাবে, তো দিয়ার সাথে অনেকদিন পর আড্ডা। দিয়াকে অনেকদিন দেখতে পাননি আপনারা উই স্পট ইউতে, অনেকবার মেসেজও করেছেন। তো কেমন আছো দিয়া? খুব ভালো আছি, তুমি কেমন আছো? দর্শকদের অনেকদিন কোয়ারি ছিল, দিয়ার একটা ইন্টারভিউ আছে না, দিয়াকে দেখতে পাই না, সিরিয়াল শেষ হয়ে গেলে আপনারা ইন্টারভিউই নেন না, এইসব আসছে তোমার ফ্যানেদের তরফ। ও আচ্ছা আচ্ছা, এই তো আমি এসে গেছি আবার। কনস্টেবল মঞ্জু হয়ে বিয়ের মণ্ডপে আমরা বসে আছি, বিয়েটা কার হচ্ছে? অর্জুনের। কার সাথে হচ্ছে সেটা এখন? তুমি কি করছো? হ্যান্ডকাপ নেই কোথাও গিয়ে মনে হয়েছে আমার বাবার খুনিও সেই জন্য। দেখো প্রমোদে বলেছি আবার বাবাকে খুন করার অপরাধে ইউ আর আন্ডার অ্যারেস্ট। ছবার হয়ে গেছে, সাতবার সাজবো। এখন হিরোর হলুদ চলছে, আমি দেখছি। হ্যাঁ আজকে আমি সত্যি অনেকটা ফ্রি, আমার সকালে সিন হওয়ার পর আমি একটা লম্বা গ্যাপ, আমি কী কী করবো বুঝতে পারিনি, অনেক খাওয়া দাওয়া করেছি। ওকে আমি কী কী খেয়েছি? ব্রেকফাস্ট তো বাড়ি থেকে করে এসেছি, আমার খাওয়া দাওয়া শুনে প্লিজ কেউ ভয় পেয়ে যাবেন না। তারপর এসে খেলাম, আমার মা একটা ছোলা টোলা দিকে যা করে দিয়েছিলো ওটা খেলাম। খাওয়ার পর মাঝখানে মা দিয়েছিল ভাতের সাথে, আমার যেহেতু আজকে ভেজ তো ভাত ডাল তরকারি করে দিয়েছিলো, পাঁপড় ভেজে দিয়েছিলো অনেকগুলো পাঁপড়। আমার ভাত খেতে ইচ্ছা হচ্ছিলো না, আমি বসে বসে সব পাঁপড় খেয়ে নিয়েছি, আমি সব পাঁপড় খেয়ে নিয়েছি। তারপরে লাঞ্চ ব্রেক দেওয়ার পর কোনো রকমই ভাতটা খেলাম, আর ভালো লাগছিলো না খেতে, কিন্তু খেতে তো হবে, মাকে তো দেখাতে হবে ওই টিফিন বক্সটা মানে খালি, আমি খেয়ে এসেছি তো মায়ের ভয়ে খেয়ে নিয়েছি। আমার আবার আমি বসে থাকলেই খিদে পাই, সেজন্য আমি এখানে ঘোরাঘোরা করছি, কারণ আমি মেকআপ রুমে থাকা মানে আমাকে কনস্ট্যান্ট কিছু না কিছু খেতে হবে। তো সেজন্য আমি আবার রেডি করে রেখেছি আমি কী খাবো, অনেক ড্রাই ফ্রুটস আছে, কফি আছে, সব সাজিয়ে রেখে এসেছি। হ্যাঁ ভাবো এই সময় বসে থাকা যায়, আর এখানে সেজন্য বিয়ের মরশুমে চলে এসেছি, গায়ে হলুদ দেখি সিন দেখি ভালো লাগবে। নিজের হলুদ আমার না সব থেকে বড় কথা, আমার ল্যাদ খেতে ভালো লাগে না, ভালো লাগে না। আমি যদি গ্যাপও থাকে আমি ল্যাদ খাই না, বা একটা সিনের গ্যাপ তো মাঝে মধ্যে থাকে, মানে খুব মাঝে মধ্যে থাকে, যেহেতু এখানে অনেকগুলো ট্র্যাক আছে, ম্যাক্সিমাম থাকে না, কিন্তু মাঝে মধ্যে থাকলে আমি খুব একটা ঘুমাই না। আমি যদি বাই এনি চান্স ঘুমিয়ে যাই আমি সিনে এসেও অফ হয়ে যাই, মানে আমার অনটা হতে টাইম লাগে। আমি সবাইকে দেখি মানে অনেককে দেখি কি সুন্দর, মানে কি সুন্দর মানে টুক করে একটা পাওয়ার ন্যাপ নিয়ে আবার সিনে চলে এলো, ওইটা হই না। আমি তো ন্যাপ নিতে গিয়ে আমি হয়েই যাবো অন্য জগতে, সিনে এসেও দেখবো আরে জাগো দিয়া জাগো ওরকম ব্যাপার। আর এখানে তো মারপিটটা তো করতে হচ্ছে, আগে সিরিয়াল থেকে কি শিখে এসেছিল? একচুরা ছিল ক্যানিং এর মিনুতেও শিখে এসেছিলাম মারপিট, ওখানে তো একদম মিনু ওই চল কি করে ওরকম একটা ব্যাপার ছিল। আর এখানে একটু পুলিশ আগের চরিত্রটা একটু অন্যরকম ছিল, সে একটু ইনকনফিডেন্ট ছিল, একটু ভয় ভয়ে থাকতো, এখন সে ডেসপারেট হয়েছে অনেকটা। হিরোর সাথে তো মানে কি বলে ছত্রিশ কাঁকড়া সবসময় লেগেই থাকছে তোমাদের মধ্যে? হ্যাঁ আগে ছিল শাপিনি উলে ব্যাপারটা, এখন তো অন্য গল্প এসেছে, এখন চন্দুজনের প্রতি ভালো লাগা ভালোবাসা জন্মেছে, এখন চন্দুজনকে ভালোবাসে, ঝগড়া করতে করতে ভালোবাসে। এটা তুমি কি তোমার কিরকম লাগে এই কনসেপ্টটা? আমার খুব ভালো লাগে এই কনসেপ্টটা, এর আগে আমি কখনো করিনি। আচ্ছা এর আগে আমি কখনো করিনি, এর আগের গল্পটা, এর আগের গল্পটা একদম অন্যরকম ছিল। সেটা হচ্ছে আমাদের ঘটনা সূত্রে বিয়ে হয়ে গেছিলো, দুজন দুজনকে রেসপেক্ট করতাম ওই জায়গায়, কিন্তু ভালোবাসাটা ছিল না। তার আগের গল্পটা আবার একটা অন্যরকম গল্প ছিল, এই যে ঝগড়া দুজন দুজনকে সহ্য করতে পারি না, সেই ঝগড়া থেকে আস্তে 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 প্রেম, সেই ব্যাপারটা আমি খুব এনজয় করেছি, আমার খুব ভালো লেগেছে। যে বিয়ে বাড়ি মানেই তো তিন চার দিনের ব্যাপার, তিন চার দিন সাত দিন, তিন চার দিনে অরিজিনাল বিয়ে হয়। আমি বিয়ের কোণেতে বারো দিন থেকেছি, বিয়ের কোণেতে, তারপরে হয়েছে গায়ে হলুদ, সরি তারপরে হয়েছে বউ ভাত সব কিছু, বিয়ের কোণেতে আমি বারো দিন থেকেছি। এখানে কতদিন? এটা এখনো শুরু হয়নি তো, চাপ লাগে যে বিয়ে শুরু জানার ভারী শাড়ি। আমি না অভ্যস্ত হয়ে গেছে, ছবার বিয়ে হয়ে গেছে ভাব, হ্যাঁ ছবার বিয়ে হয়ে গেছে। আমাকে আগের দিন সাজিয়েছে এত ভারী একটা বেনারসি, এত সাজগোজ করে, আমাকে একজন বলছে অসুবিধা হয় না, না কি করতে বলবে বলো, আমি এইভাবে করে নিচ্ছি, গোড়ের মালা জ্বালা পরে সব পরে আমি করে দিচ্ছি, আমার কোনো অসুবিধা হয় না, মানে ফিল করতে পারি না, এত ভারী করে করে অভ্যেস। কি জানি নতুনত্ব কিছু লাগবে কিনা। এখানে যে চোর পুলিশের প্রেমে পড়েছে এরকম একটা গল কেস,
না পুলিশ চোরের প্রেমে পড়েছে সেটাই এখন দেখার। চোর পুলিশের প্রেমে পড়েছে, পুলিশ চোরেরও প্রেমে পড়েছে, দুটোই হয়েছে। আগে চোর পুলিশের প্রেমে পড়েছে, চোর তো না অনেক গুঞ্জা আর কি। হ্যাঁ, ট্যাগলাইন আর কি। বেশ, তো এইভাবেই চলতে থাকুক, বিয়েবাড়ি আরও জমজমাট হোক, বিয়ের আসর মণ্ডপ তো রেডি, পাত্রী কে হয়, পাত্রী কীভাবে আসে মণ্ডপ আগেই পিঁড়িতে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আমি আগে বসিয়ে দিয়েছি, আপনারা কখন দেখতে পাবেন না পাবেন তার থেকে আমি আগে বসিয়ে দিয়েছি পিঁড়িতে। প্রমোদ যেহেতু দেখেই নিয়েছেন, মঞ্জু বসছে বিয়ের পিঁড়িতে, কিন্তু কীভাবে বসছে সেটাই এখন। হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, কীভাবে বসছি রহস্য, সত্যি রহস্য, আমার কাছেও রহস্য। তুমি এখনো স্ক্রিপ্ট পাওনি? না, এখনও পুরোপুরি ক্লিয়ার স্ক্রিপ্ট পাইনি। চিন্তায় আছে কি হবে, হোক গায়ে হলুদের পর হলুদটা কিভাবে লাগবে। হ্যাঁ, মানে কিছু কিছু জানি, এখনো ক্লিয়ার না, জানতে হবে আরো। বেশ, আর মঞ্জু যেমন জানবে তো আপনাদেরকেও জানাবে, তার জন্য কি করতে হবে একটু বলে দাও। তার জন্য প্রত্যেকটা দিন দেখতে হবে সান বাংলার পর্দায় 1:30 কনস্টেবল মঞ্জু। থ্যাংক ইউ সো মাচ। আর এরকম আপডেটের জন্য চোখ রাখুন ওই স্পটের পর্দায়।